আগামী দিনের মঙ্গল কামনা করে আমার এই দুই চারটি কথা এখানে শেষ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মানিক সাহা মহোদয়কে। এবার আমরা কিছু কথা শুনে নেব আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ শ্রীমতী প্রতিমা ভৌমিকের মুখ থেকে। সবাইকে নমস্কার। আমাদের রাজ্য আর বরাক ভিলে দুটাকে আমি একটাই মনে করি, যদি আমার কাছে ক্ষমতা থাকতো আমি দুটাকে একটা রাজ্য করে নিতাম। আমাদের প্রেস ক্লাব এবং বরাক উপত্যকার প্রেস ক্লাবের যারা রয়েছেন আপনারা একটা শুভ উদ্যোগ নিয়েছেন, আপনাদের উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। ত্রিপুরা প্রেস ক্লাব এবং বরাক ভ্যালির প্রেস ক্লাব মিলে যে একটা বন্ধুত্বপূর্ণ, সবার সঙ্গে সবার একটা মনের আদান প্রদান, ভাবের আদান প্রদান, একটা যোগাযোগ, মানে ডেলি ক্যামেরা ব্যাগ নিয়ে ঘোরানো, তার বাইরে গিয়ে একটু আলাদা করে দুটো তিনটে দিন আপনারা একসঙ্গে কাটিয়েছেন, যে যারা এটাকে অনুষ্ঠিত করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন এই প্রাইজ গিভিং সেরিমনিতে উপস্থিত আমাদের রাজ্যের টিসিএর সভাপতি ডক্টর মানিক শাহ মহোদয়, সম্পাদক রেজারাক, স্পোর্টস জার্নালিস্ট এবং স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সম্পাদক মহোদয়, বরাক ভ্যালির জিতেন সরকার, উত্তম সাহা জিতেন, দ্বিজেন্দ্রলাল সরকার, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব। তো বরাক ভ্যালি বেসিক্যালি আমি আসার পরেও আমরা বলেছি যে বিমলাংশু রায় মহোদয়ের কথা বলেছি, ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে আমি ওনার সঙ্গে খুব সম্পর্ক ছিল। রাজনীতিতে খুশি হবেন হয়তো, আমি সেন্ট্রাল ল মিনিস্টারের সঙ্গে একবার কথা হয়েছিল গত সেশনে যে বরাক ভ্যালিতে শিলচরে যাতে একটা ফুল প্রেজেন্ট একটা হাইকোর্ট দেওয়া হয় কথা বলেছি, যেটা ওনাদের কথা বলা ছিল। এই প্রথম আমরা পার্লামেন্টে নর্থ ইস্টের যারা আমরা প্রতিনিধি আপনারা পাঠিয়েছেন, এই প্রথম আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। খুবই পাওয়ার সুবাদে আমরা সবসময় আসামে তিনজনকে আমি প্রথমভাবে রাখি। অসংখ্য ধন্যবাদ সাংসদ প্রতিমা ভৌমিককে। এবার আমরা পুরস্কার বিতরণীতে চলে যাচ্ছি। সঞ্জীব সিং, আপনারা কেউ ফটো তুলেন না, ফটো ছাড়া তুলেন না, পেন্টিং কর দাও। তাজউদ্দিন।